আওয়ামী রাজনীতি নিষিদ্ধ করার দাবি উঠেছে, এটা জনতার দাবি। ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে একটি সন্ত্রাস বিরোধী আইনের অধীনে। আমাদের কোনো বক্তব্য প্রতিক্রিয়া ক্রিয়া নাই, এটা যারা করেছে আপনারা প্রতিক্রিয়া সারা দেশের মানুষের কাছে জিজ্ঞেস করেন কিভাবে তারা প্রশংসিত হয়েছে। ঠিক আছে, প্রক্রিয়া কি হলো সেটা নিয়ে আলোচনা করা যাবে, ফলাফল তো মানুষ গ্রহণ করেছে। এখন আওয়ামী লীগ বাংলাদেশের গণহত্যা চালানোর পরে আসমান থেকে গুলি করে এই দেশের জনগণকে হত্যা করার পরে বাংলাদেশের মানুষের সামনে আবার রাজনীতি করার অধিকার রাখে কিনা সেই প্রশ্ন ফেসলা হবে। ট্রাইব্যুনালে একটা সংশোধনী আমার কথা শুনছি যে সংগঠন হিসাবে রাজনৈতিক দল হিসাবে যদি গণহত্যার সাথে জড়িত হয় রাজনৈতিক সিদ্ধান্তের প্রেক্ষিতে রাজনৈতিক দলের প্রধান হিসাবে রাজনৈতিক সরকারের প্রধান হিসাবে তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসাবে যদি তার আদেশে গণহত্যা প্রচারিত হয়ে থাকে সেটা শুধু ব্যক্তি নয় ইনস্টিটিউশন প্রধানমন্ত্রী এবং রাজনৈতিক দলের দায়িত্ব। সুতরাং সেই রাজনৈতিক দলেরই বিচার করতে হবে, সেই সংগঠনের বিচার করতে হবে, সেই সংশোধনে যদি আইনে আনে এবং ট্রাইব্যুনালে যদি সেটা বিচার হয় বিচারে যদি তারা দায়ী হয় সেই বিচারের ফলাফল কি হবে সেটা তখন দেখা যাবে, আমরা এখন কোনো ফয়সালা দিতে চাই না। সুতরাং দাঁড়ালো দুই কথা, এক জনগণ সেটা সিদ্ধান্ত নেবে, আদালত সেটা সিদ্ধান্ত নেবে বাংলাদেশের মানুষের সামনে এই সন্ত্রাসবাদী গণহত্যাকারী কোন সংগঠন বাংলাদেশের মানুষের সামনে রাজনীতি জনগণের রাখে কিনা সেই ফয়সালা হবে এভাবে। প্রশাসনিক আদেশে বা আমি আপনি চাইলে কেউ নিষিদ্ধ হোক সেই তথ্য আমরা চাই না, সেই দায়িত্ব আমরা কিন্তু চাই না। দ্যাট দ্য পাবলিক ডিসাইড, কোর ডিসাইড করুক, আইন ডিসাইড করুক, বাংলাদেশের জনগণ ডিসাইড করুক। এবং বাংলাদেশের জনগণ যদি সিদ্ধান্ত নেয় বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব রাজনৈতিক দল হিসেবে তারা তখন ঘোষণা দেবে যে রাজনৈতিক দল হিসেবে জনগণ ফয়সালা মেনে নেবে কিনা। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। আজকে অনেক রকমের কনস্টিটিউশনাল ক্রাইসিস শুরু করার জন্য চেষ্টা চলছে, পাইকারা চলছে। সেই কনস্টিটিউশনাল ক্রাইসিস যদি হয়, রাষ্ট্রীয় সংকট যদি হয়, রাজনৈতিক সংকট যদি হয়, সেই রাজনৈতিক সংকটের পিছনে কি শক্তি আছে সেটা আগেই আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে, বিশ্লেষণ করতে হবে, তার ফলাফল কি হবে সেটা অ্যানালাইসিস করতে হবে। বিপ্লবোত্তরে বিপ্লবের ফসল চিন্তায় হয়ে যায় কিনা সেটা চিন্তা করতে হবে। সুতরাং যাতে কোনো রাষ্ট্রীয় সংকট সৃষ্টি না হয়, যাতে আমাদের কনস্টিটিউশনাল কোনো ক্রাইসিস শুরু না হয়ে যায় এবং সেই সাংবিধানিক সংকটকে সামনে রেখে আমাদের ফেসিবাদ এবং ফেসিবাদের দুঃসহতা যাতে কোনো সুযোগ না রেখে পারে সেই বিষয়ে আমাদেরকে সজাগ।